হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সব সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি ফটোশপ সম্বন্ধে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আরেকটি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আজকের যে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এটাও একটা রিকোয়েস্টের ভিডিও, যে ভাইয়া আমাদেরকে জানতে চাইছে যে আমার হালখাতার কোনো হালখাতার যে পেজগুলো আছে সেই পেজগুলো নিয়ে একটু আলোচনা করেন। আসলে এই যে হালখাতা যে সময়টা আছে এই সময়তে আমাদের ও যেমন হলুদ পেজ সাদা পেজ এই হলুদ আর সাদা এই যে পেজগুলো আছে সেই পেজগুলোর দাম অনেকটাই অনেক বেশি হয়ে থাকে, কারণ এক এক অঞ্চলে এক রকম দাম হয় এবং এর ভিতরে অনেক রকম কোয়ালিটি আছে। আসলে আমি কীভাবে বললে আপনি বুঝবেন যে কোন কোয়ালিটিটা কেমন? আজকে সিম্পলি কিছু আমি বোর্ডের আপনাদেরকে কথা বলবো। বোর্ডের কথা বলতে আমরা যখন পেপার কাটিং করে আনতে চাই, মেবি যেমন হালখাতার কার্ডের জন্য আমরা কিন্তু পেপার আলাদা আপনা কাটিং করতে হয়। হ্যাঁ, এই কাটিংটা আপনাকে বোঝায় যে কাটিংটা কীভাবে, যারা যখন বড় বড় প্রেস থাকে প্রেস যারা পেপার কাটিং করে থাকে বিভিন্ন রকমের মনে করেন যে পোস্টার বানায় থাকে, এদের কাছে সাধারণত এই এই বোর্ডগুলো থাকে। আর বোর্ডগুলোনে আপনার একটা বোর্ডের দাম পড়ে হলুদ বোর্ডের দাম একটু ভালো ভালো বোর্ডের দাম 13 টাকা 13.5 টাকা হতে পারে, আর একটু কমাতে যদি নেন তাহলে 11 থেকে 12 টাকা হতে পারে, আর যদি সাদাটা নেন তাহলে আপনার ওইটা হবে 6 টাকা। এবার আসেন যে একটা বোর্ডে সাদা বোর্ডের দাম যদি 6 টাকা হয়, একটা একটা কোয়ালিটিফুল যে আপনার কোয়ালিটিফুল যে হলুদ যে বোর্ডে আছে সেই বোর্ডটির দাম 13 থেকে 14 টাকা। এবং এই একটি বোর্ডে কয়টা করে পেপার হয়? হ্যাঁ বন্ধুরা, এই একটি বোর্ডে কয়টা করে পেপার হয় আপনাকে বলে, যে আমি যদি এই একটা হলুদ বোর্ড কিনি আমার হলুদ বোর্ডের দাম আসে আমার যত আমি যদি 13 টাকা করে ধরি তাহলে আমার একটা বোর্ডের দাম আসে 13 টাকা। আবার আপনি আপনি যদি এই একটা একটা বোর্ড দিয়ে আপনি কিন্তু পেজ বানাতে পারবেন 4টা যদি পেজ বানান তাহলে আপনি আপনার এটাকে আপনি বেশ কিছু টাকা খরচ হবে, একটু বেশি টাকা খরচ হবে। আপনি যদি যদি 4 দিক করে যদি পেজ বানান তাহলে আপনি একটু বেশি করে খরচ হয়ে যাবে, সেটা হবে 3.25 টাকা। আর এখান থেকে যদি আমি এই 4টার কাছে আমি যদি ওই বোর্ডেই আমি যদি পাঁচটা বানাই সেক্ষেত্রে কী অবস্থা হবে আপনাকে আমি বলে দিই, যে আমরা যদি সেটাকে যদি 5টা বানাই তাহলে আমাদের খরচ পড়বে 2.60 টাকা একটা পেজে। এবার এখানে একটা কথা বলি যে আপনি যখনই আপনি আমাদের পেজে যে মেজারমেন্ট আছে 8.5 থেকে 11.5 অথবা হ্যাঁ 8.5 থেকে 11 অথবা 11.5 পর্যন্ত আমাদের মেজারমেন্ট। এবার আমাদের মেজারমেন্ট একটু আমি যদি এটা ধরি যে মেজারমেন্ট এটা হলো, কিন্তু আমি যদি এখানে যদি 5টা বোর্ড করতে চাই তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে যেমন 8.5 ইঞ্চি যেমন আছে আপনার প্রস্থ যখন আপনি 8.5 ইঞ্চি পাবেন সেখানে আপনাকে 1/2 ইঞ্চি কমাই দিয়ে 8 ইঞ্চি করতে হবে, এবং এবং আপনি যে হাইটে যেটা পাবেন 11.5 মানে 11.5 অথবা 11 থেকে একটু বেশি আপনাকে সেটা ফিক্সড 11 করতে হবে। মানে একটু একটু করে 1/2 ইঞ্চি করে যদি আমি 2 অংশে ছাড় দিই তাহলে আমি কিন্তু বোর্ড থেকে আমি 5টা কিন্তু আমি বোর্ড পাবো অথবা 5টা আমি পেজ পাবো। আর যদি সমান সমান করে নিই আমি কিন্তু 4টা পাবো। অতএব যদি আমি যদি 1/2 ইঞ্চি করে একটু কমাই নিই সেক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রকার সমস্যা হবে না। আপনি যখন প্রিন্ট দেবেন তখন সেটাকে সেই সিস্টেম করে আপনি সব পাশে 1/2 ইঞ্চি করে আপনি ছেড়ে দেবেন, দিয়ে আপনি কাজ করবেন। তো আপনি এভাবে করে আপনি করতে পারেন। আর যদি আপনি সাদা যে বোর্ডটি আছে যেটা আপনার 6 টাকা যে বোর্ডটি আছে সেটাও যদি আপনি করেন, যদি আপনি 6টা আপনার 6 টাকা দিয়ে আপনি যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে আপনার আসবে 1.50 টাকা। আর আপনি যদি মনে করেন যে আমি 6 দিয়ে আমি 5 ভাগ করবো তাহলে আপনার আসবে 1.20 টাকা। আপনি এই 1 টাকা এই 20 পয়সা দিয়ে আপনি হোয়াইট বোর্ডটা আপনি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি সাধারণত এই দুই ধরনের বোর্ডই কিন্তু পাওয়া যায়। আর যদি এভরিথিং আপনি যদি কপিয়ারে কাজ করতে চান সেটা আলাদা, সেটা আপনি রঙিন পেজ কিনে আপনি কপি করতে পারেন।
সেটাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল চলে। আর আপনি যদি মনে করেন আপনি এভাবে এভাবে আপনি হালকাতা কার্ড প্রিন্ট করবেন সেটাও করতে পারেন। আমার আমার মতে যে যদি আপনি যদি 3 টাকা করতে আপনার একটা পেজ খরচ যায়, আপনি যদি একটা কার্ডই ধরেন 3 টাকা করে, তাহলে আমার একটা পেজে আসবে 6 টাকা, একটা পেজে আসবে আমার 6 টাকা, 6 টাকা আমার এপিটুপিট প্রিন্ট দিয়ে কিন্তু আমার 6 টাকা। এখানে কিন্তু খুব আহামরি যে একটা লাভ আছে তা কিন্তু না, সেখানে একটা একটা প্রিন্টার খরচ আছে, একটা কালি খরচ আছে এবং আপনার একটা পরিশ্রমের একটা বিষয়টি আছে। বিষয়টি কিন্তু অনেক দিকের ভাবা আছে, কিন্তু এখানে লাভটা খুব বেশি একটা হয় না, কারণ যেহেতু আপনার প্রায় 2.5 টাকার উপরেও যদি আপনি আপনি যদি পেপার কেনা হয়, আপনি আপনি সেখান থেকে 6 টাকা আপনি করে নিতে পারবেন। তবু এপিটুপিট প্রিন্টার আর আমরা যদি এপিটুপিট প্রিন্ট দিই নর্মালে যে কোনো একটা 8 পেজে, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু অনায়াসে আমরা 5 টাকা নিই, সেটা আপনারা জানেন। আর এটা রেটে কিন্তু সব জায়গায় প্রায় একই রকম, হয়তো কোনো জায়গায় খুব যদি লোকাল যান তাহলে আপনি 6 টাকা 10 টাকা নেবে আপনার ঠিক, আর আপনি যদি কোনো শহরে থাকেন তাহলে আপনার ঠিক সে 5 টাকাই নেবে একটা একটা প্রিন্টের জন্য। এই জন্য বন্ধুরা যে হালকাতার কার্ডে যে আহামরি খুব একটা লাভ আছে তা না, আপনি যদি প্রিন্ট করতে চান, আর যদি প্রেস থাকে সেক্ষেত্রে তো ওটা আলাদা সিস্টেম। বন্ধুরা যেহেতু এটা রিকোয়েস্ট ভিডিও, আমি এই পর্যন্তই আপনাকে আমি হেল্প করতে পারি, আর আমি যে পর্যন্ত হেল্প আপনার প্রয়োজন হয়, আপনার যদি অন্য কিছু আরও প্রয়োজন হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন। এবং এবং হালকাতার এই কার্ড নিয়ে আমি এটুকুই আপনাকে শুধু সাহায্য করতে পারি, কারণ আমাদের কাছে তো আমরা তো আপনাকে হালকাতা কার্ড দিতে যেতে পারবো না, অতএব পেজটা তো আমরা আপনাকে হাতে দিতে পারবো না। তাই আপনারা আমি কিন্তু আমাদের এই এখানকার রেট বললাম, আর অন্য অন্য অঞ্চলের রেট কম বেশি হতে পারে, কারণ সেটা হলো কার্ড কাগজের কোয়ালিটির উপরে নির্ভর করে। আর কাগজের কোয়ালিটি যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনার হালকাতার যে কার্ডগুলো করবেন সে কার্ডগুলো কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে। ওকে বন্ধুরা, আজকে অনেক কথা বলা হলো হালকাতা কার্ড নিয়ে, আর হালকাতার যে পেপারগুলো আছে আপনি যেভাবে কালেকশন করতে পারবেন। আর অন্য অন্য কোনো বিষয় যদি আপনাদের জানা লাগে অথবা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এবং আমার এই এই ভিডিওটি যদি দেখে আপনার যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই বাই, টাটা।